জামিদিন মোহাম্মদ, আমার বাবার নাম মোহাম্মদ আলী। উনি গত জুন মাসের 12 তারিখে উনি হচ্ছে ওনার ডান হাত ডান ডান পা অবশ হয়ে যায়। এরপর আমি একজন নিউরো মেডিসিনকে দেখাই, তো নিউরো মেডিসিন বলে যে আপনার নিউরো সার্জারির কাছে যেতে হবে। তো আমাদের এক পরিচিত আছে প্রফেসর বীরের মোখলেসুর রহমান স্যার, উনি হচ্ছে আমিনুল ইসলাম স্যারকে রেফার করে। আমিনুল ইসলাম স্যারের সাথে তখন যোগাযোগ করে আমিনুল ইসলাম স্যার বলল যে ওনার অপারেশন করতে হবে। তো অপারেশন করার পর উনি বলল যে না, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। যে এরপর অপারেশন করার পরে রেজাল্ট আসে যে উনি এখন হাঁটতে পারে, ওনার যে ডান হাত ডান পা যে অবশ হয়ে গেছিল সেটা উনি ওখান থেকে ভালো হয়েছে। তো ধন্যবাদ আমিনুল ইসলাম স্যারকে এবং ধন্যবাদ এভার কেয়ার হসপিটালকে।